সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে পেশাদার ফুটবলে চাহিদা বাড়তে থাকে বাংলাদেশের নারী ফুটবলারদের। দক্ষিণ এশিয়ার দেশগুলো তো অবশ্যই, ইউরোপ থেকেও এজেন্টের মাধ্যমে প্রস্তাব আসে সাবিনা কৃষ্ণা আখিদের কাছে। বাংলাদেশ থেকে দেশের বাইরে খেলার অভিজ্ঞতা আছে শুধুমাত্র সাবিনা সোমাইয়ার, এবার বাড়তে পারে সেই সংখ্যা। এরই মধ্যে ভারত নারী লিগে খেলতে প্রস্তাব এসেছে অন্তত 6 ফুটবলারের কাছে। আমাদের অনেক প্লেয়ারেরই মানে অফার আসছে। আমারটা সাবিনা পুটা মানে আমি জানি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়বে, আমাদের দেশের বাইরে লিগ খেলতে যাওয়ার একটা যে অভিজ্ঞতা আছে সেটা বাড়বে, আর হচ্ছে মানে প্রচুর ওখানে ম্যাচ খেলতে পারবো আর কি, আমাদেরই লাভ আর কি অর্থনৈতিকভাবে, তারপর হচ্ছে ম্যাচ খেলার যে একটা ব্যাপার আছে সব দিক দিয়ে। ভারত নারী লিগের পরবর্তী মৌসুম শুরু হবে আসছে সপ্তাহে, চলবে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো রাউন্ড থেকে বাংলাদেশের ফুটবলার চাই AIFF, তবে ভারত গিয়ে খেলতে এবারও বাদ সাধতে পারে বাফুফের নারী লীগ। আমাদের তো অনেক প্লেয়ারের অফার আসছে, যেমন আমারও হচ্ছে ইস্ট বেঙ্গল থেকে অফার আসছে, কিন্তু আমাদের হচ্ছে ওমেন্স লীগ শুরু হবে ফেব্রুয়ারি থেকে, আর ইন্ডিয়াতে হচ্ছে ওমেন্স লীগ শেষ হবে মার্চে। তো আমাদের এখানে হচ্ছে লীগ চলাকালীন ওখানে তো খেলতে যেতে পারি না, যার কারণে হচ্ছে মানে যাওয়া হবে না ওখানে। দেশের বাইরে গিয়ে লীগ খেলতে পারলে বাড়বে ফুটবলারদের অভিজ্ঞতা, যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় দলে, যে সুযোগটা চাইলেই কাজে লাগাতে পারে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।